আমরা কত বড় ভাগ্যবান, আমাদের তকদির কত ভালো, কারণ আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবী সমস্ত নবীদেরও নবী। ঠিক কিনা কর? এমন একজন নবীর উম্মত আমরা হইলাম যেই নবীর মতো নবী আগেও ছিল না, এখনো আর কেউ দাবি করার সুযোগ। যারা দাবি করবো তারা কি এক নম্বর না দুই নম্বর? কিছু কিছু বন্ধ নবী দাবি করছিল আল্লাহ পায়খানায় গু খাওয়াইয়া মারছে, কথা কর না। আমার নবী হলেন শেষ নবী, আনা খাতামুন নবীন লা নবী আবাদি, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসতে পারে? এখন অনেকে বলতে পারেন যে হুজুর নবী আগে এত গুণা নবী আসলেন, নবী তো আসলেন 570 খ্রিস্টাব্দেই না মাত্র, এই 570 খ্রিস্টাব্দের আগে বহু নবী রাসূল দুনিয়ায় আসছে, নবী তো সবার শেষে না আসছে, এই নবীর কেন এত দাম? আগে যারা আসছে তাদের কেন এত দাম নাই, তাদের কেন এত মর্যাদা নাই? অসুবিধা হইতেছে? একটু সহজভাবে বুঝে নেবেন এই গ্রামের নাম কি, জোরে মগুজি মধ্য ভাড়া। আজকে এখানে একটা মাহফিল সুন্নি সম্মেলন হচ্ছে কি হচ্ছে না বাজান আমার সহজভাবে বুঝে নেন, এই পোস্টারটার দেখে তাকান বাজান। ও এই মাহফিলের যিনি আজকে প্রধান বক্তা তিনি কি আমার আগে না পরে? আজকের এই মাহফিলে এই নিচ থেকে শুরু করে যতগুলো আলেম আছেন, এলাকার স্থানীয় উলামায়ে কেরাম সহ যারা আছেন, আমি সহ আজকের এই মাহফিলে সবচাইতে যিনি সম্মানী, সবচাইতে যিনি দামি, তিনি হলেন প্রধান বক্তা। ঠিক কিনা কর? এবার আমি জানতে চাই যিনি প্রধান তিনি কি আগে আসে না শেষে আসে? আরো জোরে বাজার রে, ও আমার নবীর প্রেমিকের দল, আমার দয়াল নবীজির শান, আল্লাহ পাকের দরবারে কত মহান ভাই। এই নবী তো ওই নবী যেই নবী হলেন নবীদের প্রধান, যেই নবী হলেন নবীদের নবী, কথা কন ঠিক কিনা? যেই নবী হলেন ইমামুল মুরসালিন, যিনি হলেন রাহাতুল আশিকিন, যিনি হলেন মুরাদুল মুস্তাকিল, যিনি হলেন শামসুল আরিফিন, যিনি হলেন সিরাজুস সালিকিন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বাজান আমার বন্ধুরা, আমার আল্লাহর সৃষ্টির শুরু থেকে পর্যন্ত যত সৃষ্টি আছে আমার আল্লাহ কয় নবী গো, ইয়া রাসূল আল্লাহ নবী গো, এই সমগ্র সৃষ্টি জগতের জন্য আমি আপনি নবীর রহমত বানায়া পাঠাইলাম। আরো জোরে কর, তাহলে এবারে বলেন আমাদের নবী কি রহমত না গজব? জোরে কর বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন আমি হলাম সমস্ত আলমের রব। সমস্ত আলমের কি? সমস্ত আলমের জন্য আমার আল্লাহ রব, ঠিক কিনা? বলেন বাজান আমার, যতটুকু এরিয়ার জন্য, যতটুকু সীমানার জন্য, যতটুকু আলমের জন্য আমার আল্লাহ রব, আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আপনি নবীর আমি আল্লাহ অতটুকের জন্য বানাইলাম রহমত। আরো জোরে এবারে আমার আল্লাহ কোরআনে বলে, সুন্নিরা বলে শুধু নবী নবী করে অনেকে অপবাদ দেয় কি দেয় না, কথা বলেন না কেন? আমাদেরকে ভণ্ড বলে অপবাদ দেয়, কথা কয় না, বিশেষ করে রেজবিরার জালালিরার ভান্ডারিরার অপবাদের শেষ, কথা কন ঠিক কিনা? এই জন্য নবীর পাগলদের জন্য আমি আপনাদেরকে বলতে চাই, বাজান আমার বলক বলক লুকে মন্দ তাতে ক্ষতি নাই, জালালি ভাবিয়া বলে একবার যদি নবীর গো দেখা পাই, ওই লাগবনি আমি আর কিছু, কথা কয় না রে,
ওরে বলক বলক লোকে মন্দ তাতে গতি নাই জালালি ভাবিয়া বলে যদি নবীর গো দেখা পাই আমার সকল দুঃখ দূরে হইব ঠিক কিনা সকল দুঃখ দূরে হইব থাকবে না মরণ জালা দয়াল নবী তুমি গলার মালা ঠিক কিনা বলেন দুই হাত ধরে বলেন ঠিক কিনা আল্লাহ একবার বলেন জিসকা কই সানি নেহি ও নবী হামারা হ্যা আমাদের নবী ওই নবী জিসকা কোই সানি নেহি যার কোনো সানি নাই দ্বিতীয় নাই উদাহরণ নাই মতন নাই এক্সাম্পল নাই সুবহান লাগে না রে হ্যাঁ জিসকা কোই আমি তো চট্টগ্রাম লেখাপড়া করি যখন একটু উর্দু নাত রসুল বেশি হয় আর কি অসুবিধা হবে কষ্ট হবে নবীর নাত রসুল গাওয়াটা আমার নবীর সাহাবীর সুন্নত শোনাটা আমার দয়াল নবীর সুন্নত আর নবীর প্রেমিক আশেক যারা আছে এগুলার কুরমা ফলাও বিরিয়ানি দিয়া বর ফ্যাট বরাইতাত না এডির অন্তর খোরাক হইলো আমার নবীর শান কথাগান কথাগান ঠিক কি না এই জন্য বাবা জিসকা কই সানি নেহি ও নবী হামারা হে বলেন ও নবী হামারা আজ কে কই সানি নেহি জিসকা কই সানি নেহি ও নবী হামারা হ্যায় আরে মোস্তফা কি আজমত কা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ একটু হাত উঠালে নবী খুশি হবে বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোস্তফা কি আজমত কা হাদ হে না কিনারা হে কিনারা মোস্তফা কি আজমত কা হাদ হে না কিনা রাগে জিসকা কই সানি নেহি ও নবী হামারা হে হাত জোড় ফড়ে হে তোফা বি ঢগমগায়ে নাইয়া বি আল্লাহু আকবার কোন কবি বলতেছে হয়তো অনেকে না বোঝার কারণে মজা লাগতেছে না বাজান কবি অনেক সুন্দর করে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহু আকবার জোরে কর হো মায়ার নবী গো আমি এই অদম না খান্দা না লায়েক কম ভক্ত মুজরেম নবী গো আপনার এই গোলাম আপনার এই আশেকের আপনার এই প্রেমিকের ভাঙ্গা নৌকাটা যখন অথই সাগরের মাঝখানে চলতে থাকবে সাগরের মধ্যে চতুর্দিকে দেখা যাবে উত্তাল পানির দেউ নবী গো আমার ওই ভাঙ্গা নৌকাটা যখন সাগরের মাঝখানে থাকবে ওই মুহূর্তে যখন জুড়ি ফরে হে তুফাবি অনেক জোরে শুনে অনেক জোরে সুরে হাওয়া বইতে থাকবে অনেক জোরে সুরে তুফান বইতে থাকবে নবী গো ডগমগায়ে নাই আবি আমার নৌকাটা আমার নাওটা পানির ডার সাথে এইভাবে ডগমগ করে ডুলতে থাকবে নবী গো মনে হবে যেন এই মুহূর্তে আমি অত সাগরে পড়ে ডুবে যাইব নবী গো আপনি ছাড়াই আমার আর কেউ নাই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমার এই বাঙ্গানা উঠায় তুই সাগরে যখন ধগমগ করে ডুলতে থাকব নবী গো আপনি তো আমার ফারের কান্ডারি নবী গো আপনি তো আমার জান আপনি তো আমার প্রাণ আপনি তো আমার ঈমান নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ইশারা কিছু বুঝি না দুনিয়া আখেরাতে জীবনে মরণে কবরে হাসরে ফুলসিরাতে সর্ব জায়গায় আমরা নবী চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আর বাসার মতই উপায় নাই নৌকা যে পাই মুই আমার বইটা নাই আমার নাউটা ডগমগ ডগমগ করতাছে নবী গো আমার ঈমান আমার একিন আমার বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনি নবীকে ওই ক্ষমতা দিয়েছে নবী গো আপনি নবী যখন একটু দয়ার নজরে তাকাইবেন নবী গো আপনি যখন করম করবেন আপনি যাব করম করে দেই ইয়া রাসূলুল্লাহ জব তক আপ করম করেগা ইয়া রাসূলুল্লাহ মেন নজর করেগা তো দেখেগা সামনে কিনারা হুজুরে কোন আল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো যখন আপনার একটু বিন্দু পরিমাণ দয়াও আপনার বিন্দু পরিমাণ এক নজর যখন আমি অবাকার প্রতি আমি হত ভাগ্যই কম ভক্ত মুজরিম নালায়েকের প্রতি পড়বে গো আমি মুহূর্তের মধ্যে চোখ খুললে দেখবো আমি সাগরের কিনারে এই জন্য রেজবি বাবার পাগল আছে নি না রেজবি বাবার এক আশেক কই পার হইবার আসে গো গেলাম এখন মজা লাগবে ওই না নদীর দারে পার হইবার আসে গো গেলাম ওই এটা তো বাংলা এটা কইতেন না ওই না নদী একটা টান দেন না পার হ এটা তো আজ ফেমের বাজার কথা কয় না কথা কয় ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না ওরে পার হইবার আসে গো গেলাম ওই না নদীর দারে একটা টান দেন আমি পার হইবার আসে গো গেলাম ওই না নদীর আমারে দেখিয়া নৌকা দূরে দূরে ঘুরে রেজিবি আমারে দেখিয়া নৌকা দূরে দূরে বর্ষের দয়াল তোর লাইগারে মুর্শিদ তোর লাইগারি আমার ঝরে দুই নয়ন মনে লয় ছাড়িয়া যাইতাম তুই আবারি গো জাল তোর ওরে গহীন সমুদ্রের মাঝে বাসে আমার হিয়া গহীন সমুদ্রের মাঝে বাসে আমার হিয়া কোথায় আছো দয়াল মুর্শিদ আমার লও না উদ্ধার দয়াল কোথায় আছো দয়াল নবী আমার লও না ফর করি আগো নবী তোমার লাইগা গো দয়াল তোমার লাইগা গো আমার জরি দুই নয়ন মনে লই ছাড়িয়া গর দয়াল তোর লাইগা রে দয়াল তোর লাইগা রে মুর্শিদ রে আমার বাঁশি দুই নয়ন মনে লয় ছাড়িয়া যায় তুই আহাবারি কর দয়াল তোর লাইগার সুরে কোন আল্লাহ আকবার এবারে কিছু কিছু ব্যাকল আছে কি আছে কথা কয় যার আকল নাই তার কিতা কয় তুই তো কি খারাপ কইলাম কিছু কিছু ব্যাকল আছে কইব তারা গান গায় কথা কয় না গভীর মনে যোগ বুঝে নিবেন গানের অপর নাম হলো জ্ঞান
কথা কয় না। গানের অপর নাম হলো জ্ঞান। এই গানের শব্দগুলিকে অর্থগুলিকে আপনি যেদিকেই মুখ করবেন অর্থ সেদিকে যাবে। কথা বলেন না কেন? আমার নবীর জন্য আমার নবীর সাহাবীরা নবীর মহব্বতে বাড়িঘর ছাইরা ইসলামের জন্য যুদ্ধের ময়দানে গিয়া জীবন দিছে কি দেয় নাই? আমার ভাইয়েরা আমার নবীর প্রেমিক হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলেন, বিবির সাথে সাক্ষাৎ করার জন্য আজকে প্রথম রাত। একটা যুবক যুবতীর দাম্পত্য জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবং স্মরণীয় একটি রাত হলো বাসর রাত। কথা কয় না? বাজানো ওই বাসর রাত্রে আমার নবীর প্রেমিক হযরতে হামজালা যখন ঘরের মধ্যে গেলেন, কে যেন ঘরের পিছন দিয়া রাস্তা দিয়া কইতেছে, ইহুদিরা আমার নবীরে আঘাত করছে, আমার নবীকে আপ কষ্ট দিয়েছে, আমার নবীর দাঁত মুবারক ভেঙে ফেলেছে। এই কথা যখন নবীর প্রেমিক হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আসলো, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আর মন টিকে নাও, মুহূর্তের মধ্যে ওই তলোয়ার হাতে নিয়া স্ত্রীকে আলবি স্বামী গো আপনার হাত ধরে মা বাবা আত্মীয় স্বজন সবাই রে চাইরা জীবনের তোড়ে আপনার ঘরে আসলাম। স্বামী গো আজকের এই রাত্রটা জীবনের স্মরণীয় রাত। ও স্বামী গো এই রাত্রে এই মুহূর্তে আমাকে একা ফেলে আপনি কোথায় চলছেন কোথায় যান? আমার নবীর প্রেমিক হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি গো আমারে বাধা দিও না, হাসি মুখে আমারে বিদায় দাও, কারা জানে আমার নবীর আঘাত করছে। ও বিবি শুনে নাও শুনে নাও, আমার কাছে এই পৃথিবীর সব সম্পদ তুচ্ছ, আমার কাছে আমার আরাম আমার সুখ আমার শান্তি আমার জীবন আমার জীবন আমার দাম্পত্য জীবন আমার স্ত্রী যা আছে সব কিছু তুচ্ছ, আমার কাছে আমার জীবনের চাইতে শ্রেষ্ঠ হলো আমার দয়াল নবী। বিবি গো আল্লাহর কাছে হাওলা করে দিয়া গেলাম এই কথা বলিয়া, আমার নবীর প্রেমিক হযরতে হামজালা রওনা করে দিলেন যুদ্ধের ময়দানে। সংক্ষেপ করে বোঝার জন্য বলছি, আমার উদ্দেশ্য এদিকে নয়, এবারে আমার নবীর সাহাবী হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের ময়দানে গিয়ে কিতাব সাক্ষী দিয়ে তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল সবার লাশগুলি একে একে খুঁজে খুঁজে বের করে আনা হলো দাফন করার জন্য। এবারে সবার লাশ পাওয়া গেল, আমার নবীর প্রেমিক হযরত হামজালার লাশ আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আকবার, ও নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না, করে না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না প্রেম তো বাজানো। এই নবী নবী কেন করি? কারণ এই নবীর প্রেম নবীর মহব্বত নবীর ভালোবাসার নামটাই হলো ইমান, ঠিক কিনা? বাজান আমার হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার নবীর সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো সকলের লাশ তো খুঁজে পাইলাম, হামজালার লাশটা তো খুঁজে পাইলাম। ইন্দিরিং টাইমে ওই হামজালার স্ত্রী আমার নবীর দরবারে কান্না জড়িত চোখে চোখের পানি নিয়ে হাতের মধ্যে কোনো কাঁচা মেহেদি বাসর গুড়ির গন্ধটাও যায় নাই, আমার নবীর দরবারে এসে কান্দে, নবী গো নবী গো নবী গো।
কোন ফরানে আমায় রইলা ভুলিয়া হো নবী গো নবী গো নবী তুমি জীবনে কালা দিও না আর প্রেম জালা তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া আল্লাহ আকবার ও নবী গো আল্লাহ আকবার কর না ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো তুমি কি কোনে কালা আমায় দিও না আর প্রেম জালা তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া ওরে আদম বলে দয়াল নবী আপনি পারের কান্দারি ঠিক কি না ওরে জালালি কই দয়াল নবী আপনি পারের কান্দারি নিদানের কালে আমায় বুইলা যাইও না রে কোন ফরানে তুমি রইলা ভুলিয়া কোন আল্লাহ আকবার ওই হত বাগিনি আমার নবীর দরবারে আইসা কান্দে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা নারীর কাছে তার জীবনের সাইতে মহা মূল্যবান সম্পদ হলো তার ইজ্জত নবী গো যার ইজ্জত দিছি যার স্বামী হিসাবে গ্রহণ করছি স্বামীর স্বামী হিসাবে ভালো করে কোনো বুঝতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো মা বাবা সারিয়া আপনজন সাইরা স্বামীর হাত ধরে স্বামীর গড়ে সুখের একটা বাসা বাঁধবো এই বড় আশা নিয়ে আসছিলাম নবী গো ওই সুখের আশা ওই সুখের বাসার মধ্যে সর্বনাশা কাল বৈশাখী জ্বর আসছে গো নবী আমি এই অবাগিনীর কি হবে নবী গো আমার জীবন কিভাবে যাইব নবী গো আমার তো আর কোনো সাহারা নাই এই জন্য আমার আলা হযরত বলেন বেকা সুকা সাহারা আমারা নবী সুবহানাল্লাহ কোন যার কোনো গতি নাই যার কোনো উপায় নাই যার বাড়ি নাই ঘর নাই ঠিকানা নাই কিছু নাই নাই বলতে কিছু নাই তার জন্য আমার নবী কই উম্মতরে সবাই ফালায়া দিল আমি নবী তুরে ফালাইতে পারি না আল্লাহু আকবার কান ইয়া রাসূল তাকবীর আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া রাসূল নারাই গাউসিয়া আলা সুন্নাত ওয়াল জামাত নবী ওয়ালির দুশমনেরা জিয়া রাসূল জনাব হযরত মাওলানা হাফেজ আলমগীর হোসেন জালালী সাহেব আল্লাহু আকবার বলেন এই নবীকে যারা ভালোবেসেছেন নবীর জন্য যারা জীবন দিয়েছেন তাদের দাম কি বাড়ছে না কমছে আমরা ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না যেই যাই বলুক আমরা নবী ছাড়তে পারবো না কথা বলেন ঠিক কি না গভীর মনে যুগ এবারে ওই হামজালার স্ত্রী ডাক দিয়া কয় নবী গো এখন আমার কি হবে গতি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার স্বামী হলেন হযরতে হামজালা নবী গো এই প্রথম রাত মাত্র গত রাত্রে বাসর রাতে আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা কি ঘরে গেলাম ইয়া রাসূলুল্লাহ কোন বইয়ের মধ্যে ভালো করে পরিচয় হইতে পারি নাই নবী গো সেই মাত্র আপনার কষ্টের কথা শুনছে আপনার পাগলটার ঘরে থাকতে পারে নাই চিরতরে বিদায় নিয়ে চলে আসছে বলছে বেঁচে থাকলে দেখা হবে না হয় দেখা হবে হাসরের ময়দানে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ লজ্জায় বলতে পারি নাই হয়তো আমার স্বামীর উপর গোসলটা ফরজ ছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার স্বামী আগোসলে ফরজ গোসল না করিয়া যুদ্ধের মাঠে চলে আসছে নবী গো আমার স্বামী যদি শহীদ হয়ে থাকি আমার স্বামী যদি ইন্তেকাল করে থাকে তাইলে আমার স্বামীর এই ফরজ গোসলের বিষয়টা আপনার কদমে জানাইতে আসলাম সুবহানাল্লাহ কোন ওরে হামজালা প্রেম প্রেমিক ছিল নবীর প্রেমে জীবন দিল ঠিক কিনা
হামজা লাহা প্রেমিক ছিল নবীর প্রেমিক। আরে গোসল কহরাইল তারে ফেরেশতার দলে বল না, গোসল ফেরেশতার দলে বল না, গোসল ফেরেশতার দলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বল না, নবীর প্রেমে হাই হাই ওয়াজ করনি নবীর প্রেমে দন্ত দেই ফেলে বলেন, ওয়াজ করনি নবীর প্রেমে দন্ত দেই ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেমিক ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাতার, প্রেমিক ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাতার, হাসার মিজান পার হইব সেই প্রেমের বলে বলেন, হাসার মিজান সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা লে বলেন, নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেম আমরা চাই কি চাই না, বাজাল এবারে হামজার স্ত্রী চুকুড়ি কোদামান নবীর কাছে জানাইলেন, আমার নবী বলেন সাহাবিরা রে একটু খুঁজে দেখো কোথাও হামজালার লাশ পাওয়া যায় কিনা, সবাই খুঁজে সে বললেন ইয়া রাসূলুল্লাহ কোথাও পাওয়া যায় নবী গো কোথাও নাই, ইনদিনিং টাইমে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার নবীর দরবারে হাজির, জিব্রাইল আমার নবীর দরবারে আইসা নবীর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আপনার ওই পাগল প্রেমিক হামজালাকে আল্লাহ এত পছন্দ করেছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো এই হামজালার এই কর্মটার আল্লাহ এত ভালোবাসছে গো নবী, হামজালার ব্যাপারে কাউকে চিন্তা করতে হবে না, ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী 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 গো আপনার প্রেমে জীবন দেওয়ার কারণে হামজালার উপর গোসল ফরজ ছিল, সেই গোসল আমার আল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতা দিয়া আকাশে হাউজে কাউসারের পানি দিয়া করাইছে, আরো জোরে আমার ভাইরা এবারে আমার দয়া আল্লাহ সাহাবাই কেরামকে ডাক দিয়া কয় সাহাবীরা রে একটু বাইরে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখো কি দাব সাক্ষী দেয় আল্লাহর আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতারাও হামজালার লাশটাকে ওই হাউজে কাউসারের পানি দিয়া গোসল করে আমার নবীর দরবারে আনতেছে, আরো জোরে এবারে কিতাব সাক্ষী দেয় ওই হামজালার গায়ের মধ্যে মেষকাম্বরের মতো সুগ্রাম ছিল, তার শরীরের চুল গুণাও পর্যন্ত ভিজা ছিল, আমার নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাউজে কাউসারের পানি দিয়া গোসল নসিব হইল, তাইলে হামজালার দাম কি বাড়লো না কমলো, জোরে কন। এখান থেকে একটা মাসালা শিক্ষণীয় বিষয়, একটা মাসালা জানার দরকার আছে, কইতামনি না এই মনে করেন এখানে আমরা যারা আছি আপনি মাফ করবেন আমার বাবার বয়সী দাদার বয়সী অনেক মুরব্বী আছেন, অনেকের হায়াত মতের কথা তার বলা যায় না, আমার কথা কয় না, এখন মনে করেন রাত্রবেলা স্বামী স্ত্রী আপনাদের সাক্ষাৎ হয়েছে কোনো কারণে শীতকালে হয়তো অনেকে অনেক সময় কী করি যে আমরা হয়তো সকালে গোসলটা করে নেবো বা করে নেবো, অনেক সময় করে না সকালে করে বেশিরভাগই এমন, ঠিক না? এখন সকাল হওয়ার আগে জীবনের তরে তারা সকালের সুযোগ নেই, আজরাইল এসে একবার লেগে গেছে, এখন কি করবেন? এখন তাকে জানিয়ে দিতে হবে তাকে গোসল করাতে হবে দুইবার, লাশের গোসল দিবেন না দুইবার গোসল করাতে হবে, একবার তাকে ফরজ গোসল দিতে হবে তারপরে লাশের কায়দায় তাকে লাশের গোসল দিতে হবে, কথা কর না কেন? তাহলে আবার ইহতিলাম, একটা ইহতিলাম যেটাকে আমরা বাংলা স্বপ্নদোষ পুরুষদের যেটা লজ্জার বিষয় না শিক্ষণীয় বিষয়, ঠিক কিনা বলেন? হতেই পারে স্বাভাবিক, না হইলে এটা বেরাম না অসুখ, কথা কন ঠিক কিনা? এটা হতে পারে আপনি না পাক অপবিত্র
আপনি এটা যদি কেউ অবগত করে বা আপনার ঘরের সঙ্গিনী যদি অবগত করে দেন তাহলে এই বিষয়টার উপরে কি করতে হবে, আমল করতে হবে। প্রথমে ফরজ গোসল করতে হবে, তারপরে ওই লাশের গোসলের নিয়ম অনুযায়ী গোসল করতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক জোর করে। আমিন। ছেড়ে দিলাম বাবার আমার, তাইলে কি প্রমাণ হলো আমার নবীর প্রেমে জীবন দিল, চিরতরে আমার আল্লাহর কাছে দামি হয়ে গেল। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, তাইলে নবীর প্রেমে জীবন দিলেন, নবীর নামে শান গাইলেন, নবীর শান গাইলেন, তারা দামি হইলেন। আমরা নবীর শান গাইলে যারা কয় গুণা হইব, বেদাত হইব, যা বেদাত হইলে সে দুজকে গেলে আমরা কিছু অসুবিধা নাই। কথাখন কথাখন ঠিক কিনা? আমার দুজকে গেলে আমি যান পুরো সুবিধা আছি, আমার বালা লাগে আমি আমি মানছি তো মানছি, আমি এডারে লই আছি, তোমার ফাঁক নামের ভরসা করি দিয়াছি সাঁতার, ফার করো ডুবাই আমার মহিমা তুমি। কথাখান কথাখান ঠিক কিনা? জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আর জুহে মাই তুজে দেখে আকতো, আর জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করবো, জান্নাতের মালিকটা যদি আমার কুলো থায়। সুবহানাল্লাহ, কানে রে আল্লাহু আকবার, কান বাজান আমার গভীর মনোযোগ, তাইলে আয়াত তেলাওয়াত করলাম, কিছু কিছু ব্যাকরণ বলবে, শুধু গান গায় দলিল নাই, আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য আমার নবী রহমত। আমার নবী কি বাজান আমার গভীর মনোযোগ, তাইলে এই নবী কেমন ভাবে রহমত দেখেন বাবার আমার, আপনার আমার কামলে বলা দয়াল নবীজি, মায়ার নবী নূরের নবী রহমাতাল্লিল আলামিন নবীজি, যখন দুনিয়ায় আগমন করলেন আমার নবী এখনো ছোট্ট শিশু, দুধের শিশু। আমার ভাইয়েরা, আরবের মধ্যে একটা নিয়ম ছিল, প্রথা ছিল, তখন অন্য এক মহিলার কাছে গিয়ে দুধ পান করত, দুধ মা থাকত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইভাবে ওই আরবের বাজারে তাদের ওই সময়ের রেওয়াজ অনুযায়ী সবার এরকম নবজাতক বাচ্চাগুলা নিয়ে বাজারে আসলেন, যার যার যেটা পছন্দ হয়েছে সে ওইটা ওই বাচ্চাটার দুধ খাওয়ার দায়িত্ব নিয়ে চলে গেলেন। এইভাবে বাবারা আমার বন্ধুরা, আমার ওই বাজার থেকে যে বাচ্চাটা একেবারে মনে করেন ধনী ঘরের, পয়সাওয়ালা ঘরের, এইভাবে ভালো ভালো পজিশনওয়ালা ঘরের, দেখে দেখে কিছু কিছু মহিলারা তাদেরকে নিয়ে গেলেন, আপনার আমার নবীকে তো আর কেউ নেয় নাও, কারণ আপনার আমার নবীর বাবা নাই, আপনার আমার নবী জাহিরি ভাবে দুনিয়ার গরিব ছিলেন। কথা কয় না? কিন্তু হাকিকতে আমার নবী দুনো জাহানের বাদশা, ঠিক কিনা? কন বাজান আমার, এবারে যখন আমার নবীকে আর কেউ নেই না, আমার নবীকে নেওয়ার জন্য আসলেন মা হালিমা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার জবান থেকে তিনি বর্ণনা করতেছেন, ওর জগতের মানুষ এই নবী কেমন রহমত, এই নবী যে ওই ছোট্টবেলা আমার কোলে দুধ পান করতেছিল তখনই আমি বুঝতে পারছি এটা এই নবী। কেমন রহমত দেখেন আপনার আমার কামলি বলা দয়াল নবীজিকে। মা হালিমাতুস সাদিয়া যখন গড়ে নিয়ে গেলেন, মা হালিমা কয় জগতের মানুষ রে, আমরা বড় অভাব অনটনে চলতাম, বড় অভাবের একটা সংসার আমাদের ছিল, এক বেলা খাইলে আর এক বেলা খাইতে খুব কষ্ট হইত, ওই পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা ভাঙ্গা কুড়ে গড়ে ছিল, আমারও একটা দুধের বাচ্চা ছিল, ওই আব্দুল্লাহ ওই দুধের বাচ্চা ছিল। এবারে আমি যখন ওই নবীকে আমি যখন বাজার থেকে যখন নিয়ে গেলাম দুধ পান করাইবার জন্য, আমি যখন আমার কোলের মধ্যে নিয়ে গেলাম, ওই নবীকে কোলের মধ্যে নিয়ে যখন আমি দুধ পান করাইতে দিলাম, নবীর কোলের মধ্যে নিয়ে যখন দুধ পান করাইতে দিলাম, আমার দয়াল নবীজি ডান পাশের আমার ডান পাশের স্তন থেকে দুধ পান করলেন এবং তৃপ্তি সহকারে তিনি দুধ পান করলেন। বাজান আমার, মা হালিমাতুস সাদিয়া বলে, এবার আমি এই স্তন পাল্টাইয়া ওই স্তনে যখন দেওয়ার জন্য দিলাম, আমার নবীজি আমার বাম স্তনের মধ্যে দুধ পান করে না। আরো জোরে, আমার বেরাম, আমার নবী বাম স্তনে দুধ পান করে না। মারা দেখবেন বাচ্চারা, একবারে এই পাশ থেকে দুধ খাওয়া, আবার ওই পাশ থেকে খাওয়া,
কথা কন না কেন? এখনকার যুগের হয়তো না হয়তো, এখনকার যুগের মার আর ওষুধ খাওয়াইও দুধ খাওয়া যায় না। আর আমরা খালাস আছে যে দিটা কইছে কফু তোরা তুই যে সময় দুধুরে আসিরি এক গুল দেখা হয়েছে আর এক গুল দেখা ফুটবাই হবে বস। আমরা বহুরার অনেক সময় ফদে তো কিতাব এড়িয়ে হলি তোরা কইতো আর অঙ্কার চোখের বেরিয়ে দিত মার্শাল্লাহ বেরিয়ে দিতে এটি আর বেরিয়ে দিত নাই তো কথা কন ঠিক কিনা এটি বেরিয়ে দিতে তোর তো দুধ থাকবো কই তেরি ফিন্দে জিনসের ফিন দেখতে দাদা বেড়ার মতো বেড়াই তো দুধ আছে হ্যাঁ তোর তো অর্ধেক বেড়া হয়ে গেছে কি তার লাগে দুধ অর্ধেক হয়ে গেছে কয়দিন পরে দুধও থাকতো না সব ফিটার লেকটুজেন সেরালিক্স এইসি এই অভাব নাই কথা কন না কেন কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে দামি পুষ্টিকর খাবার যত বড় ডাক্তারই হোক বলবে যে মার দুধের বিকল্প কোনো কিছু কথা কন না কেন? আল্লাহ রাগ করছেন নি গুরু? আল্লাহ হেদায়েত দান করুক জোরে কোন আমিন আমিন। গভীর মনোযোগ এবারে আমার এই শিশুকালে আমি প্রমাণ পেয়েছি আমার নবীজি এক স্তনের দুধ পান করতেন তার দুধ ভাইয়ের জন্য আরেকটা দুধ রেখে দিতেন। নবীর কত ইনসাফ ছিল সুবহানাল্লাহ বলেন না আমার ভাইরা মা হালিমাতুস সাদিয়াত বলেন শুধু তাই নয় এই নবী যে রহমত আমি হারে হারে পদে পদে তিলে তিলে আমি টের পেতে লাগলাম তো বলে কেমন আমাদের একটা বকরি ছিল একেবারে দুধ ছিল না একেবারে শুকনা ছিল আমার দয়াল নবীজি এই ঘরের মধ্যে আসার পর থেকে ওই বকরির দুধ বেড়ে গেল এত দুধ বেড়ে গেল আমরা নিজেরা সবাই তৃপ্তি সহকারে খেয়েও আরো থাকতো আস্তে আস্তে আমাদের পরিবারের অভাব দূর হয়ে গেল পরিবারের মধ্যে সচ্ছলতা ফিরে আসলো জোরে কোন আল্লাহু আকবার। আমার বেরে শুধু তাই নয় এমন দেখে গেছে আমার নবীজি যখন দুনিয়ার মধ্যে খেলা করতেন আমার নবী ডান দিকে যাইতেন আকাশের চাঁদ ডানে যাইত নবী বামে যায় চাঁদ ও বামে যায় আমার নবী চাঁদের সাথে হাসতেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এবারে এখান থেকে একটা পয়েন্ট যোগ করেন বিবেক দিয়া বিবেকবানরা একটু বিবেক দিয়ে বিচার করেন বাজান আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আমার আপনার নবীর ৪০ বছর বয়স যখন চলছে তখন এই শরীয়তের বিধান নিয়ে কোরআনুল কারিম নাজিল হয়েছে কথা বলেন আমার নবী যখন ৪০ বছর বয়স তখন এই কোরআন নাজিল হয়েছে যেই কোরআনের মধ্যে এক এক অপরের প্রতি ইনসাফ করা দয়া করা এহসান করা এক অপরের প্রতি হক মানবতা করা এইভাবে করা ওইভাবে করা এই সমস্ত নিয়ম কানুন আইন পদ্ধতি এই কোরআনের মধ্যে আসছে নবী ৪০ বছর বয়সে সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল এই আইনের বই আসার আগে আমার নবী ওই শিশু অবস্থায় এই আইনের প্রয়োগ করে দিলেন এতে করে বোঝা যায় হে সুন্নি জনতা এই কোরআনের চাইতে আপনার আমার নবীর মর্যাদা কোটি কোটি গুণ বেশি ঠিক কি না বলেন আর যদি বলেন ঠিক কি না এই কোরআন হইতো না যদি আমার নবী না হইতো কথা কোন কথা ঠিক কি না এই জন্য আম্মাজান মাইশাকে যখন প্রশ্ন করা হলো যে আমার নবীর চরিত্র কেমন চরিত্র সম্পর্কে যখন জানতে ছিল আমার মা আয়েশা সিদ্দিকা তিনি সরাসরি কোরআন দেখাইয়া দিলেন কোরআন দেখাইয়া দিলেন আল্লাহু আকবার কোন তাহলে আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন কি কোরআন প্র্যাকটিক্যাল কোরআন আর এটা তো হলো ফাতার কোরআন সুবহানাল্লাহ বলেন আরো জোরে এই জন্য বাবার আমার কবি সুন্দর করে গজল লিখেছেন নবীর চরিত্র খুলকি আজিম সাক্ষী আল কোরআন নবীর চরিত্র খুলকি আজিম সাক্ষী আল কোরআন আরে সেই নবীজির দারিলি দামার সেই নবীজির দার বলেন না সেই নবীজির ধরলে দামান সফল দুজাহান নবী মোদের জান নবী মোদের প্রাণ বলেন নবী মোদের নবী মোদের প্রাণ নবী মোদের জান নবী নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদার সন্তান ঠিক কি না নবীর কাছে পাবো মোরা খোদার সন্তান
নবী মোদের জান, নবী মোদের প্রাণ বলেন, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। জবানটা করে বলে নিয়ার শুনলাম। বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের গান লাগান, কষ্ট হইতেছে বাজানো। আমার দয়াল নবীজির শান, আমার আল্লাহ পাকের দরবারে কত মহান বাজানো। এই নবী তো ওই নবী, কেন এই নবীরে আমার আল্লাহ রহমত বলে ঘোষণা দিলেন? জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা পজিশনে গিয়ে একটু নিজেদের অস্তিত্বকে একটু গবেষণা করে দেখেন, সর্ব জায়গায় আমার নবীর অবদান, আমার নবীর স্যাক্রিফাইস। কথা বলেন না কেন? বাজানো। এই যে আপনি, আমি এত সুন্দর দুনিয়া পাইলাম, এই জীবন পাইলাম, এত সুন্দর দেহ পাইলাম, যৌবন পাইলাম, সম্পদ পাইলাম, দিন পাইলাম, ধর্ম পাইলাম, ইসলাম পাইলাম, কোরআন পাইলাম, বলুন সবকিছু পেয়েছি কার ছিলায়? জোরে বলেন কার ছিলায়? বাজান আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, এই নবীর ছিলায় সবকিছু পাইলাম। হাদিসে কুদসিতে জন্য বলা হয়েছে, লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী গো আপনাকে সৃষ্টি না করা হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বীরম গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এই নবী এবার কেমন রহমত দেখেন, আপনার আমার নবীর যতটা বছর আমার নবী বেঁচেছেন, যত বছর আপনার আমার নবী দুনিয়ার জিন্দগিতে জাহিরি হায়াত পেয়েছেন, আপনার আমার নবী সদা সর্বদা পরের উপকারের জন্য ব্যস্ত ছিলেন, উম্মতের কল্যাণের জন্য পেরেশান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই জন্য আপনার আমার নবী সদা সর্বদা আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী সদা সর্বদা এই জাহান্নামের আগুন থেকে পানা চাইতেন। আমার নবীকে প্রশ্ন করা হলো, মাজান মায়ের সাবরণ, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন জাহান্নাম থেকে পানা চান? আমার নবী দুই চোখের পানি ছেড়েক বলে, আয়েশা রে আমি আমার জন্য কান্দি না, আমি আমার উম্মতের জন্য কান্দি। আরো জোরে বন্ধু, আপনার আমার নবী এই দুনিয়ায় যতদিন ছিলেন কোনো কিছুর টেনশন ছিল না, একমাত্র টেনশন ছিল উম্মতের টেনশন। কথা বলেন ঠিক কিনা? এবারে দেখেন বাবারা আমার, এই হাশরের ময়দানেও যখন যাবেন, ওই হাশরের ময়দানেও আপনার আমার নবী আমাদের জন্য রহমত। এই জন্য আমার নবী বলেন, হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, উম্মত আমি নবীর হায়াত তোমাদের জন্য মঙ্গল, আমি নবীর ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গল। আমার নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জানতে চাই আপনার হায়াতটা আমাদের জন্য মঙ্গল, এটা বুঝতে পারলাম নবী গো, কিন্তু আপনার অন্তকাল তাবার কিভাবে আমাদের জন্য মঙ্গল? আমার নবী দুটা চোখের পানি ছেড়ে কান্দে আর কই, সাহাবীরা রে, ও সাহাবীরাও আমি নবী তো শুধু উম্মতের পাগল, ও আমার সাহাবীরা তোমরা পৃথিবীর যে যে প্রান্তেই থাকো না কেন, আল্লাহর হুকুম যখন হবে, মালাকুল মওত আজরাইল আয়েশা যখন রুহটা নিয়ে যাবে, যখন তোমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, অতঃপর তোমাদের আমল নামাটা মদিনার রওজা মুবারকে আমি দয়াল নবীর কাছে পেশ করা হবে। আরো জোরে আমার কাছে যখন পেশ করা হবে, আমি নবী এত বড় তোমাদের আমল নামাটা হাতের মধ্যে নিব, হাত্তা তুরাদু আলাইয়া আমালাকুম ফামা রাআইতু খাইরান ফাহমিদুল্লাহ লাকুম ওয়ামা রাআইতু খাইরান ফাস্তাগফিরুল্লাহ লাকুম। আমার দয়াল নবী কয়, উম্মত আমার উম্মতের আরে, শোনো শোনো শোনো, আমি নবী তোমাদের জন্য যে পরকালে কবরে আমি নবীর ইন্তেকাল কেন রহমত? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমার
আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, যখন তোমাদের আমলনামাটা আমি এইভাবে হাতের মধ্যে নিব, এইভাবে হাতের মধ্যে নিয়ে যখন আমি দেখব, দেখার পরে যখন আমি দেখতে পাবো আমলনামার মধ্যে আমল দেখা যায়, নেক আমল দেখা যায়, ঈমান আমল নিয়ে কবরে আসছো, ফাহামিতুল্লাহ আলাইকুম, আমি খুশি হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। উম্মত আমার আয়তু গায়রান, সওয়াবের বিপরীত যখন আমি গুনাহ দেখব, সওয়াবের বিপরীত যখন তোমাদের আমলনামার মধ্যে দেখব নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমল নাই, বন্দেগি নাই, ইবাদত নাই, ঈমান নাই, উম্মত রে আমি কেন রহমত জানুনি, ও আমার উম্মত, ওই মুহূর্তে তোমাদের আমলনামার মধ্যে যখন আমি গুনাহ দেখব, আমি ওই মুহূর্তে ওই মদিনার রওজা মুবারকে সেজদায় পড়া, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, তুই গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। আরো জোরে কর আল্লাহু আকবার। এবারে বলেন যেই নবী আপনার আমার ইন্তেকালের পরেও আপনার আমার জন্য মাগফিরাত কামনা করি, এই নবীটা কি আমাদের আপন নাকি পর? এই নবী কি রহমত না গজব? হাশরের ময়দান যেদিন কায়েম হইব, ওই হাশরের ময়দানে পৃথিবীর কেউ কারো হবে না, আপন বলতে কেউ থাকবে না। আমার নবী কয় উম্মত, উত্তপ্ত গরম তামার সাগরে একেবারে সূর্য মাথার নিকটে আমার উম্মত দাঁড়ায়া থাকবো 50,000 বছর, মাথার মগজ গলে গলে পড়বে, শরীরের মাংস গুলি খসে খসে পড়বে, 2 মাসের গর্ভবতী এমন কোন মহিলা তাদের বাচ্চা ঝরে পড়ে যাবে, এমন কঠিন পরিস্থিতি হবে, কেউ কাউকে চিনবে না, মা এবং বাবার পরিচয় পাওয়া যাবে না, ছেলে সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই ব্যাপারে আম্মা জান্নাত আয়েশাকে আমার নবী বললেন যে হাশরের ময়দানে সবাই উলঙ্গ উঠবে। আম্মা জান্নাত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই যদি হাশরের ময়দানে উলঙ্গ উঠে একে অপরের লজ্জা স্থান দেখবে, এটা তো লজ্জাজনক বিষয়। আমার নবী দুই চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আয়েশা, আমার নবী আমার সব কিছু জানাইছে দেখাইছে, আয়েশা রে ও আয়েশা, হাশরের ময়দানে এমন একটা বিপদের মধ্যে আমার উম্মত থাকবে, এমন একটা মুসিবতে থাকবে, একে অপরের লজ্জা স্থানের দিকে তাকানোর মতো ওই চেঞ্জ ওই মাথায় তখন থাকবে না। আল্লাহু আকবার। বন্ধুরা নবী কেন রহমত একটু ভালো করে শুনিল, এমন পরিস্থিতি যে জায়গার মধ্যে মা বাবা আপন সন্তানকে চিনে না, বাজার রে জানের মায়া সবার আসে না নাই, কথা বলেন না কেন? বন্ধুরা আমার ভাইয়েরা আমার গভীর মনোযোগ, এবারে ওই ময়দানের মধ্যে সবাই বেকারার হয়ে যাবে, বড় মুসিবতের মধ্যে যখন পড়ে যাবে, এই কঠিন সময় সব নবীদের কাছে দৌড়াইয়া দৌড়াইয়া যাবে, একটু বাঁচান, একটু বাঁচান, আর সহ্য হয় না, হেল্প মি, কে কোথায় আছেন, বাঁচান বাঁচান, বাঁচান মিজানে ফুলসিরাতে যদি সফলতা অর্জন করতে চান, শান্তি যদি রাখতে চান, ফুলসিরাত যদি পার হতে চান, এই নবীদারে গলার মালা বানাইয়ে নিয়ে, কথা কন ঠিক কিনা জানো? এবারে দেখেন ওই মুহূর্তে যখন কেউ কারো আপন হবে না, আমার আল্লাহ বলেছিলেন আসা আইয়া ওয়াসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হাবিব গো চিনি আপনার রব আপনাকে মাকামে মাহমুদ নামক উচ্চ স্থানে অবস্থান করি, আপনি নবীকে সম্মানই করব। আরো জোরে কোন আমার নবী অত বড় ওই মাকামে মাহমুদের মধ্যে যাবেন, সিজদা দিবেন আল্লাহর কাছে ফরিয়াদের মাধ্যমে, আপন উম্মতকে এই মুসিবত থেকে ক্ষমা করিয়ে মাফ নেওয়ায়া আমার দয়াল নবীজি ওই গুনাহগারদেরকে জান্নাতে ফাটাই, বুঝলে কোন আল্লাহু আকবার। এবার একটু বিবেকবান মানুষ বিবেক দিয়ে বিচার করে দেখেন, এত সংকটময় মুহূর্তে, এত বিপদময় মুহূর্তে, যে এই মুহূর্তে কেউ কারো আপন হবে না, ওই মুহূর্তে
পরবর্তী কোনো কিছুই কাজে আসবে না, কেউ কাউকে চিনবে না। এই কঠিন মুসিবতের সময় যেই নবী আপনাকে আমাকে চিনে চিনে আপনাকে আমাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন, যেই নবী আপনার আমার গুনার জন্য ওই ময়দানে আউলাকে সে পাগলের বেশে দৌড়াইবেন, শুধু তাই নয় যেই নবী এই উম্মত উম্মত করে উম্মত গুলার জন্য কলিজার টুকরা যারে মনে করতেন জানের সাইতে বেশি ভালোবাসতেন নবীর কলিজার টুকরা নাতি এই নাতি গুলার পর্যন্ত শহীদ করে দিলেন, কোনো আপত্তি করেন নাই। তারপরেও আল্লাহর কাছে চায় আল্লাহ আমার হুসাইন চলে গেছে সুবিধা নাই, আল্লাহ আমি ধৈর্য ধারণ করবো, এই ব্যথার পাহাড় আমি বুকে চেপে ধরে রাখবো, আল্লাহ হুসাইনের রক্তের বিনিময় হলো আমার উম্মতের ফার কইরা দাও। একটু বিবেক দিয়ে বিচার করে দেখার, যেই নবী এত কিছুর বিনিময়ে এত ত্যাগের বিনিময়ে, যেই নবী কষ্ট সহ্য করে আপনার আমার ভালো চায়, আপনার আমার মঙ্গল চায়, আপনি আমি ভালো থাকি আরামে থাকি সুখে থাকি এই কামনা যিনি করেন, বলুন তো দেখি এই নবী কি আমাদের জন্য রহমত না গজব? এই জন্য বাবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের উপর জায়গায় বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা'আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম। ঘোষণা কা? আল্লাহ বলে আমি তোমাদেরকে তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদেরকে এমন একটা রাসূল দিলাম যেই রাসূল উম্মতের কষ্ট সহ্য করতে পারে, যিনি ঈমানদার মুমিনের প্রতি, কার প্রতি? মুমিনের প্রতি, ঈমানদারের প্রতি, যিনি সদা সর্বদা অধিক অধিক দয়াদ্র দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ! তাইলে যেই নবী আপনার আমার জন্য রুহের জগতে কেঁদেছেন, দুনিয়াও কেঁদেছেন উম্মত উম্মত করে, হাশরের ময়দানে উম্মতের জন্য কানবেন, এই নবী কি আমাদের আপন নাকি পর? আরো জোরে এ সব যে গুম বিদওয়ালে নবীর দিদার চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই? এই নবী এমন নবী যেই নবীর যদি স্বপ্ন যদি একবার দেখতে পারেন চিরতরে জাহান্নামের আগুন হারান। সুবহানাল্লাহ! আস্তে বলিস কেন? সুবহানাল্লাহ! আরো জোরে ওই নবীর দিদার আমরা চাই কি চাই না? এ সব যে গুম বিদওয়ালে মনজুর দোয়া কেনা জব ওয়াক্ত নাজায়ে আকা দিদারে আতা করে না। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। হা দিদারে আতাও সবজে গুম বিদওয়ালে মনজুরে দোয়া করনা জব ওয়াক্ত নাজায়ে আকা দিদারে আতা করে না। বললেন দিদারে আতা কর মে কবরে আন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তর মে কবরে আন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তর ইমদাদ মেরি করিনে আকা ইমদাদ মেরি করিনে আজান রাসূল ইমদাদ মেরি করিনে আজান রাসূল আল্লাহ কি রোশন
মেরি তুরে বত কো আল্লাহু আকবার খান রোশন মেরি তুরে বত কো লিল্লাহ জারা করনা জব বাত না যায় আকা দিদারে আতা করে না সুবহানাল্লাহ সবাই বুঝেন না এই জন্য মজা লাগে নাই মে কবরে আন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমি যখন এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব আমি যখন এই পৃথিবী ছেড়ে যখন কবরে শুইব নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিস থেকে জানতে পারলাম ইয়া রাসূলুল্লাহ কবর বড় অন্ধকার কবর বড় ভয়ঙ্কর জায়গা কবর বড় সংকীর্ণ জায়গা ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মাটি নবী গো নড়াচড়া করার মতো জায়গা নাই আলো নাই বাতাস নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কথা দেন নবী গো আমি যখন ওই কবরে শুইব কবরের অন্ধকার যখন আমি দেখব অন্ধকার দেখে যখন আমি ভয় আতঙ্কিত হয়ে যাব ঘাবড়ায়ে যাব ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়া করে আপনি ওই মুহূর্তে আমি অদমের কবরে আসবেন নি আরো জোরে নবী গো আমি আর কিছু চাই না দুনিয়া চাই না দারে চাই না চান্দি চাই না সোনা চাই না হীরা চাই না পান্না চাই না নবী গো আমার একই আমার বিশ্বাস ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আমার ওই অন্ধকার কবরে আপনি নবী যখন আসবেন আমার ওই কবরের অন্ধকার দূরীভূত হয়ে ওই কবর আলোকিত হয়ে যাইব আর জোরে কে রোশন রোশন মানে আলো রোশন মানে কি রোশন মেরি তুরে বত কো লিল্লাহ জারা করনা জব বাত না যায় আকা দিদারে আতা করনা এ নূরে খুদা জানাও আপনার দরবারে ডেকে নেন না হয় স্বপ্নে হলেও একবার দেখা দেন না সুবহানাল্লাহ ইয়া দরিপে বুলালে না ইয়া খাব মে আ জানা ইয়া দরিপে বুলালে না ইয়া খাব মে আ জানা এ পরদানশি দিল কে পরদে মে রহা করনা জব বক্ত না যায় আকা দিদারে আতা করনা একটা জবান বন্ধ রাখবেন না জবানটা করে বলেন আমিন